আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা ছিল সকালের দিকে নাস্তা করার পর আমার শ্বশুর গিয়েছিলেন ইস্ট লন্ডনে, সেখান থেকে এগুলো নিয়ে এসেছেন এই মশলাগুলো। আর যেহেতু প্রতিদিনই রান্নায় এগুলো অনেক ব্যবহার হয় তাই পরিমাণে একটু বেশি লাগে, তাই কয়েক প্যাকেট একসাথে আনলে কিন্তু দুই তিন মাসের মতো চলে যায়। তো এখানে আমি নিচে গিয়েছিলাম আমাদের ডাউন স্টারের টেস্কো থেকে, তো নিয়ে আসলাম দুধ আর নেপি বেবির জন্য। আর এখন মানিয়ে নেব একটা নারকেলের পিঠা। আমার ঈদের ব্লকে দেখেছিলেন আপনারা হয়তো বা, আমি ফ্রেশ নারিকেল দিয়ে বানাতে চেয়েছিলাম, তখন কিন্তু সময় ছিল না, হাতে বানাতে পারিনি, তো নারিকেলটা রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজারে। তাই ভাবলাম আজকে বানিয়ে নিই, যেহেতু হাতে আজকে সময় আছে তেমন একটা রান্নাবান্না নেই। তো এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়েছি প্লেন ফ্লাওয়ার, আর এখন দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা দিলে কিন্তু ডুটা অনেক সুন্দর হয়, খুব সুন্দর এবং বাজার পর কিন্তু সফট থাকে। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি, আর অবশ্যই এই ডুটাকে গরম পানি দিয়ে করতে হবে, ঠান্ডা পানি দিয়ে করলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো পানি দেওয়ার পর এগুলোকে ভালোভাবে একটু মিক্স করে হাত দিয়ে মতে নেব, আর বেশি নরম করা যাবে না, বেশি শক্ত করা যাবে না, মিডিয়াম টাইপের একটু করে নিতে হবে। আর অল্প একটু লবণও দিয়ে দিলাম দুটার মধ্যে। আর আমার ভয়েস ওভার দেওয়ার সময় হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ আসছে, এটা কিন্তু বাহিরে কাজ চলছে রোডে, তারপর একটা বিল্ডিংয়ের মধ্যেও কাজ চলছে, এটা প্রায় দুই বছর চলতে থাকবে এভাবে একটা বিল্ডিংয়ের মধ্যে। এটা কিন্তু খুব নোজ আর এটা অসহ্য, তবে কিছু করার নেই, সহ্য করতে হবে, যেহেতু আমরা পাশেই রয়েছি, সেই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে আমরা থাকি, তো সহ্য করতে হবে। আর এটার জন্য আমি আপনাদেরকে একটু সরি বলে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় বয়েজ ওপারের ব্যাকগ্রাউন্ডে যদি এরকম নোজ আসে তাহলে কিন্তু শুনতে ভালো লাগে না, একটু বিরক্ত বোধ লাগে। তবে যেই রুমে গিয়েই দেয় না কেন, সেই রুম থেকে কিন্তু সেই আওয়াজটা আসে, তাই কিছু করার নেই, এই জন্য সরি। তো এই তো আমার দুটা রেডি হয়ে গেল, এখন আমি এটাকে বেলে নেব। আর এখানে আমি একটু সহজ উপায়ে কিভাবে একসাথে কয়েকটা রুটি বেলে নিতে পারেন সেটা আজকে দেখিয়ে দেব। আর যেহেতু নারিকেলের পিঠা বা নারিকেলের ফোপ বানাতে ছোটো ছোটো রুটিগুলো বেলতে হয়, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় নিয়ে নেয়। তো বড় একটা রুটি বেলার পর খুব সহজে কিন্তু ছোট আকারে কেটে নিলে ভালো হয়, একসাথে তিন থেকে চারটা রুটি পাওয়া যায়। তো এখানে প্রথমে আমি একটা ছোট রুটি বেলে আপনাদেরকে দেখাবো কিভাবে করে নিলাম। আর এই নারকেলের পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা ডাইস ব্যবহার করছি, আর এটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম। এটা নারকেলের পিঠা বানাতে কিন্তু খুবই ইজি আর খুব তাড়াতাড়ি বানানো যায়, কেউ কেউ কিন্তু আবার হাত দিয়েও বানান, হাত দিয়ে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দেন পিঠার মধ্যে। আর এই ডাইসটা ব্যবহার করার আগে চার পাঁচটাতে একটু ময়দা লাগিয়ে নেবেন, এতে করে কিন্তু রুটিটা আর আটকে যাবে না। আর যারা বাংলাদেশে থাকেন এগুলো সবাই ইউজ করেন, এই দেশে কিন্তু সবার ঘরের এগুলো মিলে, আমার মনে হয় এগুলো এখন আর বাংলাদেশ থেকে আনতে হবে না, গ্রিন স্টিতে বা অন্যান্য যে সবগুলোতে পাওয়া যায় মনে হয়। তো খুব ইজি এই জিনিসটা দিয়ে করলে সময়টা একটু বেঁচে যায়। তো এখন আমি বড় একটা রুটি বেলে তারপর দেখিয়ে দেবো কিভাবে ছোটো আকারে কেটে নিলাম। আমি আমার পরিমাপ মতো যেই মাপের রুটি চাচ্ছি সেই মাপ মতো কেটে নেব, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আরও একটু বড় করেও নিতে পারেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে খুব তাড়াতাড়ি আমার ভিডিও আপলোড হওয়ার পর খুব তাড়াতাড়ি দেখে নিতে পারেন। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সবগুলো ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমার ভিডিওর লিঙ্কগুলো ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই তো এরকম সাইজ করে আমি কেটে নিলাম, আর একটা রুটি থেকে কিন্তু চারটা রুটি বের হবে। আর এই রুটিগুলো যদি মনে হয় একটু ছোটো হয়ে গিয়েছে বা একটু ঘন হয়ে গিয়েছে তাহলে উপরের দিক থেকে আরও অল্প করে একটু বেলে নিলে কিন্তু পারফেক্ট সাইজটা পেয়ে যাবেন।
আর এই পিঠাগুলো কিভাবে সংরক্ষণ করবেন সেটাও একটু বলে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু এভাবে কাঁচা অবস্থাতেই ডিপ ফ্রিজারে রেখে দিতে পারেন, যেভাবে নুনের বড়া আমি আমার আরও একটা ব্লগে দেখিয়েছিলাম, একটা ট্রের মধ্যে একটা একটা করে রেখে শক্ত হওয়ার পরে একসাথে জিপলক ব্যাগে তার আর না হয় এয়ারটাইট কন্টেনার রেখে দিয়েছিলাম, সেভাবেও রাখতে পারেন। তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কেউ চাইলে এটাকে বেজে রেখে দিতে পারেন, একসাথে সবগুলো রেডি করার পর বেজে তারপর ঠান্ডা হওয়ার পর রেখে দিলেন, এতে কিন্তু খুব ইজি যখনই খেতে ইচ্ছে হবে বের করে একটু তাওয়াতে ভেজে বা মাইক্রোওয়েভ ওভেনে 2-3 মিনিট গরম করে খেয়ে নিলেন। তো এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ, এখন আমি এগুলোকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার কারণ একটাই, আমি এর আগের বার যখন তৈরি করেছিলাম এভাবে কাঁচা অবস্থাতে রেখে দিয়েছিলাম, তবে যখন তেলের মধ্যে দিয়েছিলাম ছিটকে ভেঙে গিয়েছিলো, জানি না কেন মনে হয় রুটিটা পাতলা হয়ে গিয়েছিলো সেজন্য। তো এবার কিন্তু আমি আর সেই ভুলটা করছি না, আমি এগুলোকে ভেজেই রেখে দিচ্ছি, কাজটা একটু সহজ হয়ে গেল। মেহমান আসলে বা নিজেরাও খেতে চাইলে চট জলদি কিন্তু একটু গরম করে খেয়ে নিতে পারবো। তো খুব সুন্দর হয়েছিল ভিতরটা, আর ভিতরের পুরটা কিন্তু ছিল নারিকেল আর গুড় দিয়ে আমি অল্প একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। কেউ চাইলে চিনিও ব্যবহার করে নিতে পারেন নারিকেলের সাথে, আর কেউ চাইলে এভাবে কিন্তু কিমা দিয়েও বানাতে পারেন মাংসের কিমা দিয়ে। তো এই তো আমি এগুলোকে রেখে দেবো এখন ডিপ ফ্রিজারে। আর এখন বিকালের দিকে আমি চলে এসেছিলাম একটু টিকে ম্যাক্সে, কারণ টিকে ম্যাক্স থেকে আমি কিছু গিফট কিনবো, কয়েকটা কাপড় আমার এক ফ্রেন্ডের ছেলেকে দেব। লাস্ট উইক ওর বার্থডে ছিল, তবে আমি কিন্তু মিস করে ফেলেছি সেই দিনটা, যাবো যাবো করে কিন্তু আর যাওয়া হয়নি, তো একটু দেরি হয়ে গিয়েছে, তাই ভাবলাম আর সময় নষ্ট করা যাবে না, এখনই করে নিই। তো এগুলো কেনার পর আমি সোজা বাসায় গিয়ে প্যাক করে চলে যাব আবার পোস্ট অফিসে, কারণ ইতিমধ্যে অনেক লেট হয়ে গিয়েছে আর লেট করতে চাই না। তো জানি না ওদের পছন্দ হবে কি না, আশা করছি ওদের পছন্দ হবে। তো আমার শপিং শেষ, এখন আমি পে করার জন্য অপেক্ষা করছি, কিউর মধ্যে বসে অপেক্ষা করছিলাম। তো এই তো এগুলো আমি কিনে নিলাম, এখন পে করে চলে যাব বাসায়। আর ঠিকই ম্যাক্সে কিন্তু দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর পাস্তা ছিল, খুব সুন্দর কালারফুল, অনেকগুলো কিন্তু হালালও ছিল, প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে ভেজিটেরিয়ান। তো এটা দেখে কিনবেন যারা নতুন এসেছেন ইংল্যান্ডে। তো এখন চলে এসেছি আমি টেস্ট করতে, এখান থেকে একটা বার্থডে কার্ড নেব। আর আমি যে কার্ডটা আসলে করছিলাম সেই টাইপের কার্ড ছিল না, একটাই ডিজাইন ছিল, তো নিয়ে নিলাম সেই একই ডিজাইনের একটা কার্ড। তো এখন চলে যাচ্ছি বাসায়, আর যাওয়ার পথে দেখতে পেলাম এভাবে একটা থিম হয়ে বসে আছে, যেহেতু একটা টুরিস্ট এরিয়া প্রায় সময় দেখা যায় এরকম করে বসে থাকেন অনেকেই, অনেক ক্যারেক্টার ধারণ করে থাকেন আর টাকা রুজি করেন। তো এখন আমি চলে এসেছি বাসায়, আর এখন এগুলোকে প্যাক করে নিব, প্যাক করার পর চলে যাব সোজা পোস্ট অফিসে। তো এখানে 2 সেট টি শার্ট ছিল, তার সাথে কিন্তু শর্ট প্যান্ট ছিল, আর 1 সেট টি শার্ট আর প্যান্ট একসাথে ছিল। আর এখানে আমি নিয়েছি আমার ফ্রেন্ডের জন্য একটা ড্রেস, আর এই সমান ড্রেসটা আমার জন্য এনেছি, তো জানি না ওর পছন্দ হবে কি না, আশা করছি ওর পছন্দ হবে। আর যদি আমরা সমান এরিয়াতে থাকতাম হয়তো বা একসাথে পড়তাম ইনশাল্লাহ, এখন যেহেতু দূরে কিছু করার নেই। আর এই যে এই সেই বার্থডে কার্ডটা, এখানে একটা সুন্দর মেসেজও লিখে নিলাম। তো এখন আমি চলে যাচ্ছি পোস্ট অফিস, আর এই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।